শ্যামচাঁদের বাবা কোনো একটা সাহেব অফিসে মস্ত কাজ করিতেন, তাই শ্যামচাঁদের পোশাক পরিচ্ছদে রকমে সকমে কায়দার অন্ত ছিল না। সে যখন দেড় বিঘত চওড়া কলার আঁটিয়া রঙিন ছাতা মাথায় দিয়া নতুন জুতার মচমচ শব্দে গম্ভীর চালে ঘাড় উঁচাইয়া স্কুলে আসিত, তাহার সঙ্গে পাগড়ি বাঁধা তকমাটা চাপরাশি এক রাজ্যের বই ও টিফিনের বাক্স বুঝিয়া আনিত, তখন তাহাকে দেখাইত ঠিক যেন পেখম ধরা ময়ূরটির মতো। স্কুলের ছোট ছোট ছেলেরা হাঁ করিয়া অবাক হইয়া থাকিত, কিন্তু আমরা সবাই এক বাক্যে বলিতাম চালিয়াত।